রাঙামাটিতে মারমা সাংস্কৃতিক সংস্থার আয়োজনে শুরু হয়েছে সাংরাই উৎসব 2012। এর অন্যতম প্রধান আকর্ষণ জলোৎসব। দর্শক, এই মুহূর্তে রাঙামাটির আসাম বসতিতে আছেন আমাদের রিপোর্টার কমল দে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগে শুরু হলো আমি রাঙ্গামাটি আসাম বসতি এলাকায় যে মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সাংরাই হচ্ছে সবচেয়ে বড় আয়োজন হয়। পানি উৎসব এখন চলছে, পানি উৎসবের আয়োজন। এখানে তরুণ তরুণীরা অংশ নিচ্ছে, তারা একে অপরকে পানি ছিটি তাদের ভালোবাসার কথা জানাচ্ছে। তারা বলছে যে গত বছর তাদের যে অপরাধ বোধ ছিল, যে ক্লান্তি ছিল, অবসাদ ছিল, তা তারা ধুয়ে মুছে শেষ করবে এই বছর, এবং নতুন বছরে যে জীবনের প্রেরণা খুঁজে পাবে সেই প্রেরণা তারা পাবে এখান থেকে। আমরা এখন কথা বলছি যে আরেকজন পানি খেলে অংশ নেওয়া অনেক মজা পেয়েছি, অসম্ভব মজা। এখানে সাংরাই এটা প্রতি বছর আমাদের এখানে পালন করা হয়, তো এবার যে থেকে প্রথমবার এখানে অনেক উপভোগ করে অনেক মজা পেয়েছি। ধন্যবাদ। আমরা আর কথা বলছি আরেকজনের সাথে, এই যে আপনারা আসলেন এখানে, তো এটা কেরিম মজা ভাইও কেন লাগে, কেন সব চারটা ভাষা বলেন জি, কেন মজা ভাইও না লাইসেন্স কেরিম লাগে, ওনারা তো কেন হবেন না। মানে আমি চারটা ভাষায় কথা বলছি, এখন তাদের কাছে জানতে চাচ্ছি তাদের অভিব্যক্তিটা কেমন। এখানে যে আপনার পানি খেলা খেলেন এতক্ষণ, তাদের আপনার কেমন লাগে ওনারা তুমি পানি খেলা খেলিয়ে? ভালো লাগছে। ধন্যবাদ। তারা বলছে তারা খুব তারা উপভোগ করেছে যে বাড়ি যে আজকের জলকেলি উৎসব। এক্ষেত্রে জলকেলি উৎসবে শুরু করেছেন মার্কিন রাষ্ট্রদূত যে ড্যান মজিনা। আমরা কথা বলছি আরেকজনের সাথে যে পানি খেলা অংশ নিয়েছে, আমি তার সাথে কথা বলছি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। এই যে পানি খেলা কেন আসলে পানি খেলা আসলে আর পানি খেলা খেলে দিয়ে দিল নতুন বছর আর বড় গরিবের নাই, মূলত পুরো বছর দুই খেলা দিবেন নাই, পবিত্র পানি ছিল আর নতুন বছর বড় গরিবের নাই। আর এই পানি খেলা মূলত আর মানব সম্পদের নয়, পুরা আর হিল স্টেশন পাহাড়ি বাংলা মিশন ভিত্তিক উদ্যোগ মেলা পানি খেলা অনুষ্ঠিত। যা বলুন তা হচ্ছে যে এটা তারা একটা পবিত্র পানি, এই পবিত্র পানির মাধ্যমে যে অপরাধ বোধ ছিল তা তারা ধুয়ে মুছে ফেলেছে। শুধু যে পানি উৎসব মানব সম্প্রদায় নয়, তারা বলছে যে আদিবাসী জনগোষ্ঠী বা
মানমা সম্প্রদায় বাঙালি প্রচুর পরিমাণে বাঙালির ভিড় করতে উৎসব উপভোগ করছেন, তারা আনন্দ উল্লাস করছেন। মানমারা হয়তো অংশ নিচ্ছেন পানি উৎসবে, কিন্তু বাঙালিরা চারপাশ থেকে তাদেরকে উৎসাহ যুগিয়ে যাচ্ছেন, এই উৎসবে অংশ নিচ্ছেন। তারা বলছেন আমরা এখন কথা বলবো যারা বাঙালিরা এখানে উপস্থিত হয়েছেন তাদের কয়েকজনের সাথে। আমরা একটা কথা বলবো নাকি রাঙ্গামাটিতে যে যেমন পাহাড় গেছে আপনি বাঙালি গেছেন, বাঙালি কিন্তু সম্প্রীতি বন্ধ রাঙ্গামাটিতে অটুট রয়েছে। এক্ষেত্রে আমি কথা এখানে অনতা আশ্রম এ পানি সরকারের কিল্লে আমাদের যা বলুন তার অর্থ হচ্ছে এরকম ওনারা অনুষ্ঠানে উপভোগ করছেন এবং খুব দেখার জন্য সুন্দর লাগছেন, কারণ তারা জানেন তারা একসাথে আছেন পাহাড়ি বাঙালি। স্যার আল্লাহ সে ভালো লাগে তাই দেখতেছি।